আজকে আমি তোমাদের আমি দেখি কবিতাটা পড়াবো আমি দেখি কবিতাটা তোমাদের একদিন আমি লাইভ ক্লাস দিয়েছিলাম সেখানে আমি আলোচনা করেছিলাম তবুও এখানে আরেকবার একবার সমস্ত আমি আলোচনা করে দেব কবির নাম হচ্ছে শক্তি চট্টোপাধ্যায় যে কাব্যগ্রন্থ থেকে আমি দেখি কবিতাটা নেওয়া হয়েছে সেটা হচ্ছে তোর হিরণ্য জল আমি লিখে দিয়েছি তোর হিরণ্য জল যাই আমি প্রথমে কবিতাটার মূল বক্তব্যটা বলে দেখি যে কবি এই কবিতাটার মধ্য দিয়ে তার মূল বক্তব্যটা কে কি রেখেছেন কবি মূলত শহরবাসী শহরে থেকে তিনি উপলব্ধি করেছেন যে গাছপালা অর্থাৎ সবুজ মানুষের জীবনে কতখানি প্রয়োজন তিনি শহরবাসী হওয়ায় বহুদিন তিনি প্রকৃতির সান্নিধ্য পাননি বহুদিন তিনি জঙ্গলে যেতে পারেননি তাই তিনি চেয়েছেন যে শহরে জীবনেই সেই স্পর্শ পেতে তাই তিনি চেয়েছেন যে গাছপালা এনে বাগানে বসাতে মানুষের তৈরি সেই বাগান এর মধ্য দিয়েই সেই প্রকৃতির স্পর্শ তিনি পেতে চেয়েছেন কারণ তিনি উপলব্ধি করেছেন যে শহর শুধুমাত্র গাছকে ধ্বংসই করে শহর যত বেড়ে ওঠে ততই অরণ্য ধ্বংস হয় আর এই অরণ্যের অভাব মানুষের সমূহ ক্ষতি করে দেয় তাই তিনি চান যে মানুষ যেন গাছ এনে বাগান তৈরি করে অর্থাৎ শহরের জীবন থেকে তো মানুষ এখন আর অরণ্য জীবনে চলে যেতে পারবে না মানুষ শহর ধ্বংস করে সেই প্রকৃতির কোলে আর ফিরে যেতে পারবে না তাহলে উপায়টা কি উপায় একটাই শহরের মধ্যেই সেই গাছের স্পর্শ পাওয়া অর্থাৎ সেটা পেতে পারে একমাত্র মানুষের সাজানো বাগানের মধ্য দিয়ে তাই তিনি বাগানে গাছ বসাতে বলেছেন আর মনে করিয়ে দিয়েছেন যে গাছ আমাদের শরীরের পক্ষে কতখানি প্রয়োজন আমাদের চোখের জন্য কতখানি প্রয়োজন আমাদের দেহের জন্য কতখানি প্রয়োজন একটা গাছ একটা প্রাণ এই মূল বক্তব্যের আধারেই তিনি আমি দেখি কবিতাটিকে ফুটিয়ে তুলেছেন আমরা যদি এবার প্রত্যেকটা লাইন ধরে ব্যাখ্যায় আসি বা প্রত্যেকটা স্তবক ধরে ব্যাখ্যায় আসি তাহলে আমরা কবিতাটাকে আলোচনা হয় কবিতার প্রথম স্তবকে কবি বলছেন গাছগুলো তুলে আনো বাগানে বসাও আমার দরকার শুধু গাছ দেখা গাছ দেখে যাওয়া গাছের সবুজটুকু শরীরে দরকার আরোগ্যের জন্য ওই সবুজের ভীষণ দরকার দেখো তাহলে এই প্রথম স্তবকে আমরা কিন্তু একটা জিনিস পেলাম কবি বলছেন বাগানে বসাও কবি কিন্তু বলেনি গাছ তুলে এনে বসাও তিনি বাগান কথাটাকে যুক্ত করেছেন বাগান কথাটা যুক্ত করার তাৎপর্য হচ্ছে এটাই যে আমরা এখানে কবিতার মধ্যে জঙ্গল কথাটাও পাই আবার বাগান কথাটাও পাই বাগান আর জঙ্গল আমরা পরিষ্কারভাবে বুঝতে পারি যে জঙ্গল হচ্ছে প্রকৃতিগতভাবে গাছপালা যেখানে থাকে সেটাই হচ্ছে জঙ্গল আর বাগান হচ্ছে মানুষ যেখানে তার গাছ লাগানোর মধ্যে দিয়ে সাজিয়ে তোলে তার নিজস্ব আঙিনা বা জায়গাটা সেটাকে আমরা বলি বাগান অর্থাৎ এখানে মানুষ প্রতিনিয়ত পরিচর্যা করে গাছের এবং তার নিজস্ব একটা চৌহদ্দির মধ্যে সে সেই গাছগুলোকে লাগায় এবং বড় করে তোলে তাই এই বাগানের গুরুত্ব অপরিসীম যেখানে মানুষ তার গাছকে ভালোবেসে গাছের সঙ্গে সময় কাটানোর জন্য গাছের সঙ্গে থাকার জন্য সেই নিবিড় যে সম্পর্ক গড়ে তোলে সেটি হচ্ছে বাগান তাই বাগানের তাৎপর্য এখানে খুব গুরুত্বপূর্ণ তাই তিনি বাগান করতে বলেছেন যেখানে প্রকৃতির সঙ্গে মানুষের একটা সম্পর্ক তৈরি হবে প্রকৃতির সঙ্গে যে সম্পর্ক মানুষ একটা সময় বিচ্ছিন্ন করেছে বাগানের মধ্য দিয়ে সেখানে সেই সম্পর্ক তৈরি হতে পারে তাই তিনি বলছেন গাছগুলো তুলে আনো বাগানে বসাও আমার দরকার শুধু গাছ দেখা গাছ দেখে যাওয়া গাছের সবুজটুকু শরীরে দরকার এখানে গাছের সবুজটুকু শরীরে দরকার মানে গাছ আমাদের যে উপকার করে নানাভাবে গাছ আমাদের উপকার করে অক্সিজেন দেওয়া তো আছেই সেই অক্সিজেনের মাত্রা কমে গেলে যে কি ভয়ঙ্কর রূপ নিতে পারে এ তো আমরা জানি তাছাড়াও গাছের যে সবুজ যে অংশ তার মধ্য দিয়ে চোখের যে একটা প্রশান্তি আমাদেরকে প্রশান্তি একটা মেলে সেটাও যেমন হয় আবার গাছের যে ছায়া তার মধ্য দিয়ে একটা গোটা জায়গাটা একটা ঠান্ডা ভাব থাকা একটা স্নিগ্ধ ভাব থাকা আবার গাছ থাকার মধ্য দিয়ে প্রকৃতির যে ভারসাম্য সেটা যেমন বজায় থাকে অর্থাৎ বৃষ্টির পরিমাণ ঠিক থাকা এগুলোও ঘটে তাই গাছের সবুজটুকু শরীরে দরকার আরোগ্যের জন্য ওই সবুজের ভীষণ দরকার কবি এখানে আরোগ্যের জন্য সবুজের ভীষণ দরকার দিকে আরও দুটো তিনটে অর্থে ব্যবহার করতে পারেন একটা আরোগ্য মানে তো আমরা জানি রোগ মুক্তি তাহলে মানুষের রোগ মুক্তির জন্য সবুজের দরকার অর্থাৎ রোগ থেকে যদি মুক্তি পেতে হয় তাহলে গাছ লাগানো দরকার গাছের দরকার কারণ নাহলে মানুষ রোগগ্রস্ত হয়ে পড়বে তাই আরোগ্যের জন্য সবুজের দরকার আবার আরোগ্য কথা থেকে তিনি আর অর্থ ব্যবহার করে থাকতে পারেন যেটা তিনি পরবর্তী স্তবকে বলেছেন যে শহরের অসুখ হা করে কেবল সবুজ খায় অর্থাৎ আরোগ্যের জন্য সবুজের দরকার তিনি মনে করেন যে শহরের একটা বড় অসুখ হচ্ছে হা করে সবুজ খাওয়া সেই আরোগ্যের জন্যও কিন্তু সবুজের দরকার আছে আমি পরবর্তী স্তবকে আসছি দ্বিতীয় স্তবকে কবি বলছেন বহুদিন জঙ্গলে কাটেনি দিন বহুদিন জঙ্গলে যায়নি বহুদিন শহরেই আছি শহরের অসুখ হা করে কেবল সবুজ খায় সবুজের অনটন ঘটে তবে এইখানে এসে আমরা পেলাম জঙ্গল কথাটা প্রথম স্তবকে তিনি বাগান কথাটাকে ব্যবহার করেছেন দ্বিতীয় স্তবকে জঙ্গল কথাটা ব্যবহার করেছেন বহুদিন জঙ্গলে কাটে নি দিন অর্থাৎ প্রক বহুদিন তিনি প্রকৃতির প্রকৃতির সান্নিধ্যে যাননি জঙ্গল হচ্ছে যেখানে প্রকৃতিগতভাবে গাছপালা গড়ে ওঠে আর বাগান হচ্ছে মানুষ যেখানে গাছপালা বসায় তাহলে এই যে বহুদিন জঙ্গলে কাটে নিদিন অর্থাৎ বহুদিন আমায় প্রকৃতির সান্নিধ্যে যেতে পারিনি কবি অরণ্যচারী হতে পারেননি কিন্তু অরণ্য প্রেমী তো বটেই তাই তার জঙ্গলে না যাওয়ার আক্ষেপ রয়েছে যে বহুদিন জঙ্গলে কাটেনি দিন বহুদিন জঙ্গলে যায়নি বহুদিন শহরেই আছি এই শহরের অসুখটা কি না শহরের অসুখ হা করে কেবল সবুজ খায় এটা হচ্ছে শহরের অসুখ এখানে শহরের অসুখ কথাটার মধ্যে দিয়ে কবি কি বোঝাতে চাইলেন কবি বোঝাতে চাইলেন যে একটা শহর যখন গড়ে ওঠে তখন অবশ্যই গাছ ধ্বংস করেই গড়ে ওঠে কারণ গাছ রেখে সেই শহরের রাস্তা ঘাট কল কারখানা বিদ্যালয় যাবতীয় যা অফিস কাছারি যা নিয়ে বড় বড় বিল্ডিং অট্টালিকা সব যা তৈরি হয় তা কিন্তু গাছ থাকলে হয় না গাছকে ধ্বংস করে হয় তো যত শহর বাড়ে তত গাছ ধ্বংস করেই হয় এই যে শহর মানে কি শহর মানে তো তাই একটা বড় বড় ইটের পাজর শুধু সেখানে বড় শপিং মল থাকবে সেখানে সিনেমা হল থাকবে সেখানে বড় বড় বিল্ডিং ফ্ল্যাট এসব থাকবে সেখানে বড় বড়ো রাস্তা থাকবে রেস্তোরাঁ থাকবে সব নিয়ে একটা শহর তাহলে এগুলো যখন থাকছে তখন গাছকে ধ্বংস করে এগুলো গড়ে উঠছে তাহলে এই যে শহর এই শহর তৈরি করার মধ্যে দিয়ে অরণ্যের বিনাশ ঘটছে অরণ্যের ধ্বংস হচ্ছে এটা কি বলা হয়েছে শহরের অসুখ এটাকে শহরের অসুখ বলা হয়েছে শহরের একটা খারাপ দিক তিনি শহরের অসুখ হিসাবে ব্যবহার করেছেন যে শহরের অসুখ কি না শুধু সবুজকে ধ্বংস করে দেয় গাছকে ধ্বংস করে দেয় হা করে সবুজ খাওয়া মানে হচ্ছে সেটা এখানে হা করে সবুজ করার মধ্যে দিয়ে আমাদের একটা মানে বড় রাক্ষস অর্থাৎ রাক্ষস যেমন হা করে কোনো কিছুকে গিলে নেয় শহর যেন শহরকে একটা সেরকম রাক্ষস মূর্তির মধ্যে দাঁড় করিয়ে তিনি বলছেন যে সেই সবুজকে গিলে খেয়ে নেয় আর তাতে কি হয় সবুজের অনটন ঘটে অনটন কথাটার মধ্য দিয়ে হচ্ছে অনটন মানে অভাব অর্থাৎ সবুজের অভাব ঘটে যায় শেষ তবকে সে বলছেন তাই বলি গাছ তুলে আনো বাগানে বসাও আমি দেখি তাই বলি তাই বলি গাছ তুলে আনো তাই বলি কথাটা তাৎপর্য আছে তাই বলি কেন তাই তাই বলি কথাটা তাৎপর্য কি না এই যে গাছ এই গাছ আমাদের শরীরের জন্য দরকার আমি বহুদিন জঙ্গলে যেতে পারিনি প্রকৃতির সান্নিধ্য আমার ঘটেনি শহরেই আমি বসবাস করছি আর শহর তো কি করে গাছকে ধ্বংস করে দেয় শহর কি করে অরণ্যকে ধ্বংস করে দেয় তাই জন্য তোমাদেরকে বলছি অর্থাৎ পাঠক কুলকে বলছে তাই জন্য তোমাদেরকে বলছি যে গাছ তুলে আনো বাগানে বসাও আমি দেখি কারণ আমার চোখ সবুজ চাইছে আমার দেহ সবুজ বাগান চাইছে গাছ আনো বাগানে বসাও আমি দেখি অর্থাৎ বারবার ধরে এই যে বাগানে বসাও কথাটা তিনি ব্যবহার করেছেন তার অন্তর্নিত তাৎপর্য এটাই যেখানে মানুষ যেটাকে পারে এক তো জঙ্গলে প্রকৃতিগতভাবে গাছ গড়েই ওঠে সেটা যখন মানুষকে ধ্বংস করতেই হচ্ছে তাহলে মানুষই আবার সেই গাছকে পরিচর্যা করে নিজের প্রকৃতিকে বা তার প্রকৃতির স্পর্শটা পেতে পারে অর্থাৎ মানুষ নিজে গাছ ধ্বংস করছে মানুষই পারে সেই গাছকে আবার নিজে পরিচর্যা করে বড় করে তুলতে আর সেটাই তো বাগান বাগান মানেই তো তাই যেখানে মানুষ নিজে গাছ লাগায় এবং নিজে পরিচর্যা করে এবং গাছকে বড় করে তোলে তাই বারবার তিনি বাগান কথা থেকে ব্যবহার করেছেন এবং শেষে এসেও গাছ আনো বাগানে বসাও আমি দেখি অর্থাৎ যেখানে মানুষই তার পরিচর্যা করবে তাহলে যে শহরের মধ্যে থাকার জন্য যে শহরের বিলাসিতা পাওয়ার জন্য যে শহরের স্বাচ্ছন্দ্য পাওয়ার জন্য মানুষ গাছকে ধ্বংস করেছিল সেই মানুষই পারে সেই গাছকে তুলে এনে পরিচর্যা করে সেই প্রকৃতির সান্নিধ্য পেতে অর্থাৎ তিনি এখানে কিন্তু কখনোই বলেননি যে চলো আমরা শহর থেকে বেরিয়ে গিয়ে আবার অরণ্যে চলে যাই চলো মানুষ আবার জঙ্গলে চলে যাক তিনি কিন্তু বলেননি কারণ তিনি জানেন তিনি বাস্তববাদী কবি তিনি জানেন যে শহর ছেড়ে আর মানুষের যাওয়া সম্ভব নয় কারণ শহরের যে সুখ স্বাচ্ছন্দ্য যে ব্যবহারে মানুষ জীবনে অভ্যস্ত হয়ে গেছে সেখান থেকে আর ফিরে যাওয়া সম্ভব নয় তাহলে তার মধ্যেই যদি আমাদেরকে বেঁচে থাকতে হয় তাহলে মানুষকেই তার উপায় বার করতে হবে আর সেই উপায় হচ্ছে মানুষকে শহরের মধ্যে থেকে মানুষকেই গাছ লাগাতে হবে সেই পরিচর্যা করতে হবে তাই তিনি বাগানের কথাটা কি বলেছেন তাহলে আমরা আমি দেখি কবিতাটা আলোচনা করলাম পরের ক্লাসে আমি তোমাদের কয়েকটা প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। বিশেষ করে তিন চারটে প্রশ্ন যদি আমরা করি তাহলে আমাদের কিন্তু এই আমি দেখি কবিতাটার সব টুকুই আলোচনা করা হয়ে যাবে পরবর্তী ক্লাসে আমি সেই চারটে প্রশ্নের উত্তর আলোচনা করে দেবো